সকল ভিউয়ার্সকে স্বাগত। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পোটেনশিয়াল অর ভোল্টেজ সম্পর্কে। আজ আমরা আলোচনা করব ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বৈদ্যুতিক বিভব প্রভেদ। তো বৈদ্যুতিক বিভব প্রভেদ, ডিফারেন্স বিটুইন হায়ার পোটেনশিয়াল টু দ্য লোয়ার পোটেনশিয়াল, উচ্চ বিভব এবং নিম্ন বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কী, উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্স বিটুইন হায়ার পোটেনশিয়াল টু দ্য লোয়ার পোটেনশিয়াল। তবে 5 ভোল্ট একটা চার্জার 2 ভোল্ট একটা সেলকে চার্জ করছে, অর্থাৎ কি এখানে 5 ভোল্টটা কি হায়ার পোটেনশিয়াল, আর 2 ভোল্টেজ যে সেল সেটা হলো কি লোয়ার পোটেনশিয়াল। তবে এই হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স কত হলো, 5 ভোল্ট মাইনাস 2 ভোল্ট ইকুয়াল টু 3 ভোল্ট। বোঝা গেল? জলের ধর্ম কী, জল কী করে উপর থেকে সবসময় যেরকম নিচে করে আসে এটাও সেরকম, হায়ার পোটেনশিয়াল কী করছে একটা লোয়ার পোটেনশিয়াল অর্থাৎ 5 ভোল্ট চার্জার একটা 2 ভোল্ট সেলকে চার্জ করছে, অর্থাৎ এখানে পোটেনশিয়াল ডিফারেন্স 3 ভোল্ট হবে, 5 ভোল্ট মাইনাস 2 ভোল্ট সমান 3 ভোল্ট। ওকে, ক্লিয়ার? এই ধরনের সমস্ত ক্লাস অ্যাটেন্ড করার জন্য এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, আবার পরের ক্লাসে দেখা হবে।